Hello friends, good morning, welcome back to my channel. I am Arindam and you are watching Arindam's Galaxy. Aro ekti notun video te tomader shokkolke shagoto janai. Finally amra jacchi aaj jacchi excursion e tar first day vlog niye chole elam. Ajke ami ekhon barite achi sokal baje ekhon 9ta. Amar shorir ta kal theke kharap chilo. Ami bhebechhilam je tomader sathe share korbo ami ki ki nilam packaging korlam excursion e jawar jonno kon gulo aboshyok seigulo niye. But amar shorir ta etotai kharap chilo je ami kore utte parlam na. Ajke time chole esheche but alada separate vlog ami beshi boke korbo na. To ami ekabare ajke vlog ta niye nebo. To ekhon ami ki ki niyechi ekbar chot kore chokh buliye tomader dekhiye debo. তারপরেই আমি রেডি হব এখন। তারপর আজকে সারাদিন আমি শুয়ে ঘুমাবো ভেবেছি, কারণ রাত 11:20 ট্রেন, অনেকক্ষণ যাকতে হবে, তারপর আবার রাতে ঘুম আছে। তো বটে, আর কাল সকালেই আমরা পৌঁছে যাব। মানে কতটা এক্সাইটেড বোঝাতে পারছি না। হ্যাঁ জানি আমাদের ব্লগ হচ্ছে কোথায়, তোমাদের আগে বলে দিই আমাদের এক্সকার্সন হচ্ছে ওড়িশার গোপালপুরে। ঠিক আছে, আমরা ওখানে গিয়ে খুব মজা করব, ভালোভাবে তোমাদের সাথে প্রতিটা ব্লগ শেয়ার করব, প্রতিটা দিনে কী কী করলাম তোমরা দেখতে থাকো। আর এখন চলো আমি আমার ব্যাগটা দেখাই, আমার বিছানাটা দেখাই কীরকম অবস্থা রয়েছে। এই যে এই হচ্ছে আমার বেডটা, যদিও আমি এখানে রাত্রিবেলা ঘুমাই না, আমার বেডটা নামে। চলো এবারে তোমাদের দেখ ব্যাগ, একটা দুটো তিনটে, এটা আমার কলেজের ব্যাগ। এতে নর্মালি কি আছে, এতে কিছুই নেই। কী কী লাগবে তোমাদের একবার চটপট বলে দিই, তোমরা দেখে নাও। এই ব্যাগে রয়েছে আমার এই আইডেন্টি কার্ড নিয়েছি, পেন নিয়েছি, সেই এটা নিয়েছি ক্যালকুলেটার আমাদের কাজের, পেন্সিল বক্স, এখানে হেডফোন, আর আছে আমার ঘড়ি, তার সাথে স্কেল থাকবে অবশ্যই, এটা নিয়েছি, একটা খাতা নিয়েছি, একটা স্কেল নিয়েছি বললাম, আমার জলের বোতল নিয়েছি এই ব্যাগে, এই ব্যাগে এটুকুই। এবার ইচ্ছে আমার ছোটো ব্যাগ, এখানে আমার মেডিসিন আছে, শরীরটা খারাপ আছে এখনও, তার জন্য আমি সব রকম মেডিসিন দিয়েছি, পেট খারাপ থেকে শুরু করে জ্বর সর্দি কাশি গলা ব্যথা সব কিছু, সব রকম এন্টায়ার ওষুধ রয়েছে এর মধ্যে। তার সাথে একটা বোতল রয়েছে, ছাতা রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, সার্ভে করতে যাওয়ার সময় ছোটো বোতলই নিয়েছি, বেশি বড়োর দরকার নেই। আর এখানে যাতে ছাতাটা ঢোকে একটা ছোটো মতো ছাতা নিয়েছি, ব্যাস এখানে আর কিছু নিইনি আমি। এছাড়া আছে এই ব্যাগটা, ব্যাগটাতে দেখিয়ে দিই তোমাদের, ব্যাগটা তো আমি গোছাতে পারিনি, মাই গুছিয়ে দিয়েছে, এখন আমি আর ঘাঁটবো না, আমি বলে দিই জাস্ট কী কী আছে মধ্যে। দুটো প্যান্ট, দুটো জামা, একটা পাঞ্জাবি নিয়েছি, একটা গামছা নিয়েছি, আর এখানে একটা টুপি আছে সার্ভে করতে যাওয়ার সময় পড়বো, আর টুকটাক খাবার দাবার আছে এর মধ্যে, আর একটু খবরের কাগজ নিয়েছি যদি দরকার লাগে, আর দুটো চিকচিকে নিয়েছি যদি দরকার লাগে, কী আর বলবো, ব্যাস এইটুকুই নর্মালি, আর বেশি কিছু আমি নিইনি, এইখানের মধ্যে এইটুকুই রয়েছে। এই নিয়ে আমি চললাম, এবারে চলো এখন ব্লগটা একটু কিছুক্ষণের জন্য অফ করি, আমি আবার সন্ধ্যাবেলা আবার চলে এলাম। বিকেলবেলা ভাবি আগের দিন ভেজে রেখেছিল নিমকি গরম গরম, সেগুলো প্যাক করে নিচ্ছিলাম, এগুলো যা হয়েছিল না পুরো একদম খড়মড়ে, দারুণ লাগছিল, একটা খেয়ে দেখা যাক, বাহ দারুণ খেতে। এরপরই মা নানপুরি করবে বলে মেখে রেখেছিল আমার জন্য, আমি যাতে সন্ধেবেলা একটু খেয়ে যেতে পারি, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা ফুলে পুরো ব্যাং হয়ে গেছে বলতে গেলে, একটু এটাকে দেখাই তোমাদের, কতটা সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো, এতটা ফুলেছে পুরো স্পঞ্জি। চলো এবারে মা করছে, তোমাদের একটু দেখাই। এই যে মা এখানে বেলে ফেলেছে, আর এদিকে ভাজাও হয়ে গেছে, আমি কি করব, আমি কি দাঁড়িয়ে থাকব, না একদমই না, আমি ফার্স্টেই দুটো টেস্ট করব, তারপর তো যা তরকারি হবে সেটা দিয়ে খাবোই খাবো। চলো দুটো আমি নিয়ে নিই, নিয়ে টেস্ট করে দেখি। এটা আর নতুন করে কি বলবো, তোমরা আমার অনেক ব্লগে দেখেছো আমি নানপুরি নিয়ে শর্টস আপলোড করেছি, এটা তো দুর্দান্ত হয়। চলো এবারে রেডি হয়ে বেরোনো যাক। খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেল, এবার আমি বেরিয়ে পড়েছি, দেখো আমি রেডি, এই ড্রেসটাই আজকে আমি পরেছি, বেশি কিছু ভারী পরিনি, চলে এসেছি বাপির কাছে, এসে বসে আছি এখন। এবারে আছে আসবে আমাদের গাড়ি, এই যে গাড়ি আমাদের চলে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা, তারপরে গাড়ি করে আমরা চলে এলাম শালিমার স্টেশন। হ্যাঁ এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে, ভাস্কো দা গামা পর্যন্ত যে ট্রেনটা রয়েছে না, ওই ট্রেনটাতে করে আমরা আসছি, আমরা নামবো হচ্ছে বেহরামপুর বা ব্রহ্মপুর, এই জায়গাটায় আমরা নামবো। এই যে সবাই চলে এসেছে, সবাই মিলে আমরা এখন সেলফি তোলাতুলি করছি, তো আমি তো এদিকে সেলফি তোলাতুলি করছি, আর বাকিদের অবস্থা দেখো, অনেকে গার্জেনও এসেছে, আমরা যেহেতু গাড়ি পার্সোনাল বুকিং করে এসেছি তো সেই জন্য আর গার্জেন আসেনি, আমার বাপি তো আসেইনি। তো রাত বেজে যাবে, আমাদের ট্রেন আছে 11:20, অত রাত পর্যন্ত তো বাপি থাকতে পারবে না, ওই জন্য আমরাই ঠিক করলাম চলে এলাম। অনেকক্ষণ বসে আমি বোর হচ্ছি, তাই বন্ধুদের নিয়ে চলে এলাম একটু প্ল্যাটফর্মটা ঘুরে দেখতে, আর আমাদের কোন ট্রেনটা দেবে সেই ট্রেনটা আমরা একটু চলো দেখে আসি। এই যে হাঁটছি এখন ফাঁকা, আমি তো ম্যামকে না বলেই চলে এসেছি, চলো কী আর করে, একটুখানি ঘুরে দেখে নিই ঝটপট, আমি তো বেশ ভয় লাগছিলো, আমি বলি না একটুখানি ঘুরে দেখি, আর তোমাদেরকেও একটু শালিমার স্টেশনটা ঘুরে দেখা, যেহেতু শালিমার স্টেশন আমি এর আগে আসিনি, হাওড়া স্টেশন
স্টেশন অনেকবার গেছি, সাঁতরাগাছি স্টেশনও গেছি, বাট শালিমার স্টেশন আসা হয়নি এই ফার্স্ট টাইম। দেখো রাত এখন বাজে 10টা প্রায়, ওই টাইমটা 9:30 বাজে, সরি 9:30 বাজে হবে ওই টাইমটা। এই হচ্ছে এটা আমাদের ট্রেন, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি এখন একটুখানি পোজ দিই, একটু হাঁটাচলা করে নিচ্ছি, আমি একটু ভিডিও শ্যুট করে দিতে বললাম। এই যে আমাকে সৌম্য ভিডিও শ্যুট করে দিচ্ছে, তার জন্য অনেক ধন্যবাদ। আর কী ধন্যবাদ বলে ছোট করব, হেব্বে একটা সুন্দর এটা আমার ইউটিউবের জন্য ভিডিও করে দিল। তারপরে যথারীতি আমরা চলে গেলাম, আমাদের এক্সকার্সন। এটা প্রাপ্তি, এটা খুশি, আর এটা তৃষা। আমার সিটে এই পাশে সবাই আছে এখানে, এই যে আমার পাশে এরা সবাই আছে, সব বন্ধুগুলো পাশাপাশি। হ্যাপি জার্নি, হ্যাপি জার্নি, হ্যাপি জার্নি সকলকে, হ্যাপি জার্নি। কিছু বক্তব্য পেশ করবে বলে ভাল বলে ভাল। হ্যাঁ একদম পরাণের, চায় না রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি। ট্রেনে তো আমরা উঠে পড়লাম, এবার একটা ছোট্ট করে সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করছি সুন্দর করে, কেমন লাগে ট্রেনটা একটু ঘুরিয়ে দেখাই চারিদিকটা তোমাদের। বেশ ভালোই লাগছে, প্রথম প্রথম আসছি। আর এদিকে আমাদের এখন খাবার দেওয়া শুরু হয়ে গেছে, আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারলাম না, আমার জায়গায় বসে ওনারা খাবার দিচ্ছেন। খাবারে এই যে এত কিছু ছিল আমাদের, খাবারের মধ্যে যেটা ছিল সেটা তোমাদের বলে দিই। চিলি চিকেন ছিল, রুটি ছিল, আর সাথে ছিল মিষ্টি, সাথে স্যালাডও ছিল। তো অবশ্যই এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার খাবার চলে এসেছে, আমাকে সবার লাস্টে খাবার দিয়ে জন্য 5টা রুটি দিয়ে দিয়েছে, জিজ্ঞাসা করেই দিচ্ছিল ওরা। তবে রুটি যেটা বলবো আমি সেটা হচ্ছে রুটিটা প্রচণ্ড শক্ত ছিল, যদি অনেকক্ষণ আগে করেছে এটা নিয়ে কমপ্লেন করার কী বলবো। রাত 11টায় আমাদের 11:20 খাবার দিচ্ছে, আমি আর এর থেকে ভালো কী আশা করতে পারি। তবে চিলি চিকেনের টেস্টটা যথেষ্ট ভালো ছিল, এবং তবে চিলি চিকেনে আমার পাতে হাড়টা বেশি ছিল, বাট অন্যদের ক্ষেত্রে ঠিকঠাক চিলি চিকেন ছিল, টেস্টটা ঠিকঠাক ছিল। আর মিষ্টিটা নিয়ে আর কী বলবো, রুটিটা শক্ত ছিল বেশ খানিকটা, একটু কষ্ট করেই আমাদের রাত্রিটা কাটাতে হয়েছে। ব্যাস যাই হোক, চলো এবারে মুখে পড়া যাক, এত কমপ্লেন আমি করতে পারছি না, সত্যি বলছি ভালো হয়েছে। ঠিক আছে চলো, রাত 11:20, আর এর থেকে বেশি কী আশা করতে পারি। চলো খাওয়া দাওয়া, সত্যি ভালো লেগেছে খেতে। রেটিং এর আমি কী দেবো, আমি তো সবসময় রেটিং দিই, এখনও তোমাদের রেটিং দিই 3.5/5। চলো তাহলে ভিডিওটা বেশি কন্টিনিউ করবো না, এখানেই আজকের পার্টটা শেষ করছি। নেক্সট পার্ট আমাদের শীঘ্রই আসছে, কি পরপরই ভিডিও আসতে থাকবে, তোমরা সাথে থেকো। আর শেষে একটা চমক রয়েছে আমাদের সকল মেয়েদের ডান্স, সেটা তোমরা দেখতে দেখতে ভিডিওটি শেষ করে একটি লাইক করো। টাটা। ঘুমাচ্ছিলাম, আমাকে গায়ে জল দিয়ে ডেকে দেওয়া হলো, দিল তৃষা আমাকে ডেকে। এখন নাচ গান চলছে ও টুনির মা, এই হচ্ছে রাত বাজে 1টা, রাত 1টার সময় ও টুনির মা। বাহ বাহ, এনার্জি শেষ, এনার্জি শেষ, হাই এনার্জি শেষ। তুমি মতো একটি মেয়ে আমার দরকার, তুমি মুখে মিষ্টি হাসি।